শাকিব খানের দরদ সিনেমা নিয়ে আলোচনা ও ভক্তদের উচ্ছ্বাসে কিছুটা ভাটা করেছিল, সেটা আবার উস্কে দিলেন নির্মাতা অনন্য মামুন। 25 সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা জানিয়েছেন নতুন তথ্য। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মামুন লিখেছেন, অনেকদিন পর দরব সিনেমা দিয়ে আবার কো প্রোডাকশনে ফিরছে কলকাতার সফল প্রোডাকশন হাউস এসকে মুভিস, সাথে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিস। অর্থাৎ দরব সিনেমা যারা প্রযোজনা করবেন তাদের নাম জানিয়ে দিলেন অনন্য মামুন। এর আগে অর্থাৎ 23 সেপ্টেম্বর মুম্বাই থেকে আরেকটি পোস্টের মাধ্যমে সবাইকে রেডি থাকার জন্য বলেছেন অনন্য মামুন। ফেসবুকে লিখেছিলেন, চুপ ছিলাম কারণ অনেক দূর যেতে হবে, কাল থেকে বলা শুরু করব আমার সিনেমা দরদ নিয়ে। শাকিব খানের সঙ্গে ভারতীয় নায়িকার কাজ করার কথা দরদ সিনেমায়। সেই অভিনেত্রীর নাম না জানলেও বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছিল বলিউড বাইজান সালমান খানের নায়িকা জেরিন খানের নাম। কথা ছিল দরদ সিনেমা শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে ভারতের বেনারস থেকে, কিন্তু নানা কারণে তা হয়নি। মাঝে এও শোনা গিয়েছিল শাকিব খান এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তিই হয়নি সিনেমাটি নিয়ে। সে সময় অনন্য মামুন বিষয়টি নিয়ে চুপ ছিলেন এবং সংবাদ মাধ্যমে কোনো কথা বলেননি। জানিয়েছিলেন সব চূড়ান্ত করেই মুখ খুলবেন তিনি। দরদ সিনেমার জন্য শাকিব খান কোটি টাকার পারিশ্রমিক চেয়েছেন বলেও শোনা গেছে, তবে বিষয়গুলো এখনো গুঞ্জন পর্যায়ে রয়েছে। দরদ সিনেমাটি বাংলা ও ভারতের বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড় পরিসরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন নির্মাতা অনন্য মামুন। শাকিব খানকে নিয়ে এর আগে নবাব LLB নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন মামুন।